Assalamualaikum, dear student, how are you? I hope that you are well. I am also well by the grace of Allah. Welcome to my English class. Today we study this first part, EFT, lesson 26, page 78. Our wage earners, amader ki shromiker, our wage earners, jara ki bideshe kaaj kore. আওয়ার ওয়েজ আর্নার্স তাহলে এখানে কি ওয়ার্ড আছে ইকোনমি অর্থনীতি টুরিস্ট পর্যটক রিগ্রেট দুঃখ প্রকাশ বা পরিতাপ করা রিগ্রেট দুঃখ প্রকাশ বা পরিতাপ করা তাহলে দেখো সবাই বের করো লেসন 26 আওয়ার ওয়েজ আর্নার্স আশা করি সবাই বের করতে পেরেছো After completing the lesson, student will be able. ছাত্রতে কি হবে সক্ষম হবে ছাত্রতে আমরা কি করতে পারবো আস্ক এন্ড আনসার কোশ্চেন জিজ্ঞাসা করতে পারবো প্রশ্নের উত্তর দিতে পারবো রিড এন্ড আন্ডারস্ট্যান্ড টেক্সট এবং পার্টটি কি আমরা পড়তে পারবো এবং বুঝতে পারবো পার্টিসিপেট ইন শর্ট ডায়ালগ কনভারসেশন অন ফ্যামিলিয়ার টপিকস পরিচিত বিষয়ের কথোপকথন এবং কথাবার্তা কি আমরা অংশগ্রহণ করতে পারবো এখানে আমরা পিকচারে কি দেখতে পাচ্ছি যেমন এয়ারপোর্টের একটা দৃশ্য যেভাবে আসে শ্রমিকেরা এবং ফরেন কারেন্সি দেখা যাচ্ছে আরেক পাশে আমরা পরবর্তীতে রয়েছে বি নাম্বারে ওয়ার্কিং পেয়ার্স আস্ক এন্ড আনসার দ্য কোশ্চেন ফার্স্ট প্রশ্ন উত্তর দিতে বলছে দেন রিড দ্য ফলোইং টেক্সট টু ম্যাচ ইউর আনসার মানে প্রথমে প্রশ্ন দেওয়া আছে মানে কি দেওয়া আছে প্রশ্ন দেওয়া আছে এগুলোকে আমরা পাঠ করে উত্তর দিতে পারবো তাহলে কি প্রশ্নগুলো দেওয়া আছে দেখো Why is there demand for Bangladeshi work? Bangladeshi workers, Bangladeshi শ্রমিকদের এত চাহিদা কেন? Bangladeshi শ্রমিকদের এত চাহিদা কেন বিদেশি? Do you know what country they work in? তুমি জানো কোন কোন দেশে তারা কাজ করে? কি কোন কোন দেশে তারা কাজ করে? Can you guess why don't they earn much money? তুমি কি অনুমান করতে পারো বা ধারণা করতে পারো কেন তারা পর্যাপ্ত টাকা উপার্জন করতে পারে না? তাহলে আমরা প্যাসেজটি শুরু করি দেখো। A huge number of Bangladeshi go abroad for job. অনেক সংখ্যক বাংলাদেশি বিদেশে যায় কিসের জন্য চাকরির জন্য দের ইজ অলওয়েজ আ হাই ডিমান্ড অফ ওয়ার্কার্স ইন সাম ফরেন কান্ট্রিজ লাইক ইউএই ইউনাইটেড আরব আমিরাত ওমান সৌদি আরাবিয়া কাতার বাহরাই এক্সেট্রা অনেক চাহিদা বিদেশে দেশে কোন কোন দেশে সংযুক্ত আরব আমিরাত ওমান সৌদি আরাবিয়া কাতার বাহরাই এইসব দেশে দে লাইক বাংলাদেশি ওয়ার্কার্স বিকজ দে আর হার্ড ওয়ার্কিং তারা বাংলাদেশি শ্রমিকদের অনেক পছন্দ করে চায় কারণ তারা খুব কঠোর পরিশ্রমী বাট দিস ইজ এ ম্যাটার অফ রিগ্রেট দ্যাট আওয়ার ওয়ার্কার্স আর ডুইং মোর জব কিন্তু পরিতাপের বিষয় হলো যে আমাদের যে শ্রমিকেরা অনেক অসামঞ্জস্যপূর্ণ কাজ করে অসামঞ্জস্যপূর্ণ অ্যাজ এ রেজাল্ট ফলে দে আর নট পেড মাচ তারা পর্যাপ্ত কি টাকা পায় না পর্যাপ্ত পরিমাণে যতটুকু তার ন্যায্য পারিশ্রমিক বা যতটুকু পাওয়ার কথা আমরা পাই না দিস ইজ বিকজ আওয়ার ওয়ার্কার্স আর নট গুড এট ইংলিশ অ্যারাবিক অর আদার ল্যাঙ্গুয়েজেস এটা কারণ আমাদের শ্রমিকেরা ইংরেজি আরবিক এবং অন্যান্য ভাষায় কি দক্ষ নয় সো ইউ শুড ডেভেলপ ল্যাঙ্গুয়েজ স্কিল অফ আওয়ার ওয়ার্কার্স ফর দ্য কান্ট্রিজ দে গো ফরওয়ার্ড আমাদের উচিত কি তাদের ভাষা দক্ষতাকে সমৃদ্ধ করা ওয়ার্কার্স ফর দ্য কান্ট্রি ওই সব দেশের জন্য দেখব করা যেসব দেশে তারা কি কাজ করতে যায় ইফ দে ক্যান ডেভেলপ দেয়ার ল্যাঙ্গুয়েজ যদি তাদের ভাষার দক্ষতাকে সমৃদ্ধ করতে পারে দে ক্যান গেট গুড জবস তারা কিভাবে ভালো চাকরি করে ভালো কাজ করে সেন্ড মোর মানি টু আমাদের দেশের জন্য আরো বেশি বেশি কি করতে পারে টাকা পাঠাতে পারবে বৈদেশিক রেমিটেন্স বৈদেশিক মুদ্রা দাস দা ওয়েজ আর্নার্স অফ আওয়ার কান্ট্রি ক্যান হেল্প ডেভেলপ আওয়ার কান্ট্রি এই শ্রমিকেরা আমাদের দেশের উন্নয়নে অনেক সহায়তা করতে পারবে তাহলে আশা করি এই সিস্টেম তোমরা বুঝতে পেরেছ এখন তোমরা তাহলে তোমাদের ক্লাস ওয়ার্ক এই প্রশ্নগুলো লিখে আমাকে পাঠাবে আমার হোয়াটসঅ্যাপ আইডিতে আমার দেখো অপর পেজে একটা কলাম রয়েছে নিচে আবার একটা কি ডায়ালগ রয়েছে দেখো তাহলে পেজ 79 কমপ্লিট দ্য কলাম বি অফ দ্য ফলোইং টেবিল উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট উপরের টেক্সট থেকে তথ্য নিয়ে এটা
নাম্বার অফ বাগাস গো ফর গোয়া অ্যাব্রড ফর, মানে কিরকম সংখ্যক যায় ওয়ার্কার্স গো অ্যাব্রড ফর জব, অনেক হিউজ নাম্বার, এরকম কিভাবে তোমরা পরে রয়েছে স্কিল রিকোয়ার্ড ফর এ গুড জব অ্যাব্রড, মানে দক্ষতা কি প্রয়োজন ভালো চাকরির জন্য বিদেশে, কোন স্কিলটা দরকার, কান্ট্রিজ প্রেফারিং বাংলাদেশে হয়, কোন কোন দেশগুলো বাংলাদেশের শ্রমিকদের কি প্রেফার করে পছন্দ করে চায়, ওয়েজ আর্নার্স অফ আর কান্ট্রি ক্যান, শ্রমিকের বাংলাদেশের কাজ কি করতে পারে, সিনেমাটিক সোহানের এক কনভার্সেশন উইথ বাংলাদেশি ডক্টর, বাংলাদেশি একজন ডক্টর ডক্টরের সাথে সোহানের কি কথোপকথন হয়েছে, মিস্টার আরমান ও আইসিএল হসপিটাল কায়রো, যে ইজিপ্ট মিশরের কায়রো একটা হাসপাতালে চাকরি করে, রিড অ্যান্ড প্র্যাকটিস দ্য ডায়ালগ ইন পেয়ার্স, তাহলে ডায়ালগটি কথোপকথন করব, সোহান বলছে ক্যান ইউ টেল মি লিটল অ্যাবাউট কায়রো, তুমি কি আমাকে কায়রো সম্পর্কে সামান্য বলতে পারো, ডক্টর আরমান বলছে শিওর অবশ্যই, হোয়াট উড ইউ লাইক টু নো, তুমি কোনটা জানতে চাও, সোহান ওয়েল হোয়াটস গুড টাইম টু ভিজিট দেয়ার, মানে ওইখানে যাওয়ার সঠিক বা ভালো সময় কোনটি, উত্তম সময় কোনটি, ডক্টর আরমান কি বলতেছে আই থিং ইউ ক্যান ভিজিট ইন্ডিয়া, যে কোনো সময় তুমি সেখানে যেতে পারো বিদেশে, দ্য ওয়েদার ইজ মোর অর লেস দ্য সেম, আবহাওয়াটা প্রায় একই সব সময়, সোহান বলতেছে গুড অ্যান্ড হোয়াট শুড আই সি দেয়ার, মানে আমার সেখানে গিয়ে কি দেখা উচিত, ডক্টর আরমান ওয়েল ভালো ইউ ক্যান ভিজিট দ্য কায়রো মিউজিয়াম, তুমি কি অবশ্যই কি করবে কায়রো যে জাদুঘর ওটা দেখবে, ইউ শুড সি দ্য মামিস, তুমি মমিগুলো দেখবে, অ্যান্ড ইউ মাস্ট নট লিভ কায়রো উইদাউট ভিজিটিং দ্য পিরামিড, তুমি অবশ্যই কায়রো কি ত্যাগ করবে না, পিরামিড না দেখে ত্যাগ করবে না, সোয়াল এনিথিং এলস আরো কিছু, ডক্টর আরমান অফ ইয়েস ইফ ইউ হ্যাভ টাইম, যদি তোমার কি সময় থাকে ইউ মে ভিজিট পোর্ট সুজ, সুজ এয়ারপোর্ট কি পরিদর্শন করে দেখবে, সোজ কোড দেখবি, ইউ কোড হ্যাভ এক্সিলেন্ট নাইট ভিউ অফ দ্য রেড সি, লাল সাগরের কি সুন্দর দৃশ্য, রাতের দৃশ্য দেখতে পাবো, লোহিত সাগরে, সোহান ইটস অল সাউন্ডস এক্সাইটিং, দেয়ারস ইউ ভেরি মাচ, আপনাকে খুব ধন্যবাদ, তাহলে আশা করি প্রিয় শিক্ষার্থীরা বুঝতে পেরেছ, আর কোনো বুঝতে সমস্যা হলে জানাবে, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।